আজ আমরা ক্লাস নাইনের রাধারানী গল্পটির দ্বিতীয় ক্লাস করছি। আগের দিনে আমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এই ফেলেনাই পর্যন্ত আলোচনা করেছিলাম। তাতে দেখেছিলাম যে রাধারানী মায়ের সেই হ্রদ দেখতে গিয়েছিল। অবশ্য হ্রদ দেখতে যার উদ্দেশ্য ছিল যে তার মায়ের পথ্যের জন্যে ফুলের মালা বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু ঘটনাক্রমে মুষলধারে বৃষ্টি শুরু হয় আর মনে করেছিল যে হয়তো মানুষ পরে এসে তার কাছ থেকে ফুলের মালা কিনবে, কিন্তু আর কেউ কিনল না। সে কাঁদতে কাঁদতে সেই বৃষ্টির মধ্যেই ফিরতে লাগলো। আর অবশ্য এই পয়সার এক পয়সার বনা ফুলের মালাটি কিন্তু তার আর বুকেই ছিল, কেউ সেটা বুকেই ছিল, সেটি প্রচণ্ড দুর্যোগেও সেটি ফেলেনি, অর্থাৎ মালা বুকে করিয়ে রাখিয়াছিল, ফেলে নাই। এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা এখান থেকে যদি পড়ি, এখান থেকে যদি পড়ি আস্তে আস্তে করে দেখি, পরের পৃষ্ঠায় যদি আমরা দেখি, এতটা পর্যন্ত যদি পড়ি যে আমি আলো জ্বালি, তাহলে যে সংক্ষেপে বিষয়টা আমরা পাবো সেটা এরকম। হঠাৎই অন্ধকার পথে কে একজন রাধারানীর ঘাড়ের ওপর এসে পড়ল। সে কেন কাঁদছে তা জিজ্ঞাসা করল এক পুরুষ কণ্ঠ। পুরুষ মানুষের গলা শুনে রাধারানীর কান্না বন্ধ হলো। সেই ব্যক্তির গলা শুনে তাকে প্রচণ্ড দয়ালু মনে হলো। তার রাধারানীর প্রচণ্ড ঝড় বৃষ্টিতে পথ খুঁজে পাচ্ছে না দেখে ওই ব্যক্তি তাকে হাত ধরে শ্রীরামপুরে তার বাড়িতে পৌঁছে দেবে জানাল। রাধারানীর গলার স্বর শুনে ওই ব্যক্তি তাকে নিতান্ত বালিকা মনে হলো। আর বালিকা মনে করে সে তাকে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? পরে রাধারানী তার হাত স্পর্শ করে ব্যক্তি বুঝল যে সত্যি রাধারানী খুব ছোট নয়। পথে ফিরতে ফিরতে তার নাম ও বয়স জানল সে, অর্থাৎ তার বয়স 10-11 বছর। কথা প্রসঙ্গে বালিকা নিজের এবং হ্রদ দেখতে আসার কারণ মায়ের অসুস্থতা, এক পয়সা মালা বিক্রি করার কারণ সবই বলল, বলে ফেলল তাকে। তখন ওই ব্যক্তি নিজের একটি মালার প্রয়োজন আছে জানালো এবং রাধারানীর মালাটি কিনতে চাইল। রাধারানী ভাবল এত যত্ন করে যে লোক পথ দেখিয়ে নিয়ে আসছে তার কাছে দাম নেব কী করে, আবার না নিলেও তার মাকে না খেয়ে থাকতে হবে। মালা নিয়ে ওই ব্যক্তি রাধারানীকে 4 পয়সা দিল। পয়সা হাতে নিয়ে রাধারানী মনে হলো পয়সাটা যেন বড় বড় লাগছে। রাধারানীর মনের সংশয় বাইরে প্রকাশিত হলো এবং বলল, তুমি ভুলে টাকা দাও নাই তো? সে উদ্দিষ্ট ভদ্রলোককে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করল, কেননা ঘরে গিয়ে আলো জ্বালিয়ে সে ঠিক করে দেখতে চাই মালার দাম টাকা না পয়সা। ব্যক্তিটি বলল সে যেন আগে ভিজে কাপড় ছেড়ে নেয়, তারপর আলো জ্বালায়। রাধারানী প্রত্যুত্তরে জানায় তার আর কাপড় নেই। তো এইভাবে তার আর আমার আর কাপড় নাই, এতটা পর্যন্তই আমরা আলোচনা করলাম। এখানে সেরকম কোনো কঠিন শব্দ নেই, মানে যে শব্দগুলো তোমরা বলতে পারবে না বা জানতে
বুঝতে পারবে না। দেখো এখানে রোদন মানে তো কান্না, তোমরা বুঝতে পারছ, আর এখানে শব্দগুলোর মধ্যে সবই তোমাদের জানা, আর হস্তস্পর্শ জানিল মানে কর স্পর্শ মানে হাতের ছোঁয়াতে জানতে পারলো যে রাধারানী বড় বালিকা। আর পরের পৃষ্ঠাতেও সোজা প্রশ্ন শব্দগুলোই আছে, এখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে সমভিবেহারী। এই শব্দটা একটু তোমাদের কাছে অজানা হতে পারে, সমভিবেহারী বলিল বা এখানে সমভিবেহারী এই বলিয়া মূল্য দিল। সমভিবেহারী মানে হচ্ছে পথের সঙ্গী, পথের সঙ্গী। আর এখানে আর কিছু কুটির মানে তো বুঝতে পারছো ঘর, ছোট্ট ঘর। আর এখানে কোনো ব্যামো, ব্যামো মানে অসুখ, এখানে আর কোনো কঠিন শব্দ নেই। তাহলে এতটা পর্যন্ত যে আলোচনা করলাম নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তো এখান থেকেও যদি আমরা প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন যদি আমরা আলোচনা করি, নিশ্চয়ই অ্যান্সারগুলো দিতে পারবে। যে আগের দিনে প্রশ্ন নিয়েও আলোচনা করেছিলাম আমরা, তো দেখা যাক আগের আজকের যে এই প্যারাগ্রাফগুলো থেকে ছোটো ছোটো প্রশ্ন যদি করা যায়। যদি এরকম করা হয় যে এক্ষণে উচ্চ ঈশ্বরে কাঁদিল, এই লাইনটার ভিতরে প্রশ্ন করি, তাহলে যদি বলা হয় যে রোদন করার কারণ কী বা উচ্চ ঈশ্বরে কাঁদল কেন, তাহলে উত্তরে কী বলবে? নিশ্চয়ই বলবে যে বর্ষণমুখর রথের দিনে অন্ধকার রাস্তায় সহসা রাধারানীর ঘাড়ের ওপর একজন এসে পড়াই সে উচ্চ ঈশ্বরে কেঁদে উঠেছিল। তারপর রাধারানী এতক্ষণ উচ্চ ঈশ্বরে ডাকিয়া কাঁদে নাই, হ্যাঁ চাই এইটা প্রশ্ন। তারপর যে রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, রোদন বন্ধ করার কারণ কী? তা রাধারানী সেই অপরিচিত ভদ্রলোকের কণ্ঠস্বরের দয়ার স্পর্শ পেয়ে কান্না বন্ধ হলো। আচ্ছা রাধারানীর বাড়ি কোথায় ছিল? তাহলে বুঝতে পারছো শ্রীরামপুরে। উত্তরটা হবে রাধারানীর বাড়ি ছিল শ্রীরামপুরে। আচ্ছা অপরিচিত ব্যক্তি রাধারানীকে হাত ধরতে বলেছিল কেন? তাহলে উত্তরে হবে যে পিছল রাস্তায় পড়ে যাওয়ার ভয় থাকাই অপরিচিত ব্যক্তিটি রাধারানীকে হাত ধরতে বলেছিল। আচ্ছা রাধারানীর বয়স অনুমান করতে পায় নাই কেন? না গাঢ় অন্ধকারের কারণে মানে অপরিচিত পথিক ব্যক্তির রাধারানীর বয়স অনুমান করতে পারে, অর্থাৎ প্রচণ্ড অন্ধকার ছিল, অন্ধকার ছিল বলে তাকে দেখতে পায়নি, এই জন্যে তার বয়স অনুমান করতে পারেনি। তারপর যদি এইভাবে এই প্রশ্নগুলো যে রাধারানীর আনন্দ হইল, যে রাধারানীর আনন্দ হইল কেন, তাহলে বুঝতে হচ্ছে আগে থেকে যে সে যে অর্থাৎ সমভিবেহারী সে যে তার সঙ্গে যে আসছিল সে যে এক ছড়া মালা খুঁজিতেছিলাম এবং তার কাছে যে মালা কিনবে এটা শুনে রাধারানীর মনে আনন্দ হলো। এইভাবে তোমরা যে কোনো লাইন ধরে প্রশ্ন ছোটো ছোটো প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবে। আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম, আশা করি ভালো বুঝতে পেরেছ। ভালো থেকো, সুস্থ থেকো, রাখলাম।